আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম, সবাই ভালো এবং সুস্থ আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। পত্রিকাগুলোর শিরোনাম দেখেই যাই আলোচনায়। দৈনিক ইত্তেফাক, শোক দিবসকে উৎসবে রূপ দিচ্ছে রাজাকাজের পোষ্যরা, সাধারণের দুর্বিষহ জীবন, অপ্রাতিষ্ঠানিক খাতে দুর্দিন, ক্ষুদ্র ও মাঝারি অনেক উদ্যোক্তার ব্যবসায় ফেরা অনিশ্চিত, মানবজমিন, চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রদীপের 35 জনের প্রাইভেট বাহিনী, প্রত্যক্ষদর্শীর বয়ানে যেভাবে সিনহা হত্যা, শিপ্রা কারামুক্ত, সিফাতের বিষয়ে আদেশ আজ, ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, পোস্টমর্টেম রিপোর্টে তথ্য, কাঁচ থেকে 4টি গুলি করা হয়েছিল সিনহাকে। আমাদের সময়, করোনায় আরও 34 জনের মৃত্যু, শনাক্ত 2487, করোনায় হু হু করে বাড়ছে স্বর্ণের দাম, এত কিছুর পরও ইয়াবা চোরাচালান থামছে না, চেনা পথ বদলে আসছে নতুন পথে, রাজাকারের তালিকা করবে সংসদীয় কমিটি, 8 মাস আটক ছিলেন পরে বন্দুকযুদ্ধে নিহত হন জলিল, ওসি প্রদীপের নিষ্ঠুরতা, জয় জয় দিন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, বাংলাদেশও পাবে করোনার টিকা, দামও কম, করোনা কেড়ে নিয়েছে আরও 34 প্রাণ, শনাক্ত 2487, দেশ রূপান্তর, অধিদপ্তরে মন্ত্রণালয়ের ছড়ি, স্বাস্থ্য প্রশাসনে টানা পড়েন, হাসপাতালে অভিযান চালানোর পক্ষে নন স্বাস্থ্যমন্ত্রী, আরও 34 মৃত্যু, 2487 শনাক্ত, যুবলীগ নেতা জুয়েলকে মেরে নাটক সাজানোর চেষ্টা বানচাল, পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, 16 আগস্ট থেকে পর্যায়ক্রমে আন্তনগর ট্রেন চালু, প্রধান প্রকৌশলী ব্যস্ত নিজের সিন্ডিকেট নিয়ে। সময়ের আলো, আইনি পরামর্শ চেয়ে ওসি প্রদীপের ফোনালা ফাঁস, সিনহা হত্যার পরই বুঝে যায় তার দিন শেষ, সারা দেশে ইন্টারনেটে ধীর গতি, বন্যা পরিস্থিতির আরও উন্নতি, মানবকণ্ঠ, আঘাতের চিহ্নও ছিল সিনহার দেহে, সিনহা হত্যায় সম্পৃক্ততা অস্বীকার কোবরার, ময়নাতদন্ত, খুব কাছ থেকে গুলি করার কারণেই মারা গেছেন সিনহা, সিনহা হত্যায় সরকার কষ্ট পেয়েছে হানিফ, কারামুক্ত হলেন শিপ্রা, সিফাতের জামিন শুনানি আজ, বাংলাদেশও পাবে করোনার টিকা, 12 আগস্ট আসছে রাশিয়ার টিকা, দাম 255 টাকা, করোনায় আরও 34 মৃত্যু, শনাক্ত 2487, ভোরের কাগজ, কাল হলো সাক্ষাৎকারী, সিনহা হত্যাকাণ্ড, প্রদীপ ও লিয়াকতের রিমান্ড নিয়ে ধোয়াশা, আজ রিমান্ডে নেওয়ার সম্ভাবনা রয়েছে, সিফাতের আবেদনের শুনানি কাল, পুলিশের মামলায় মুক্তি পেলেন শিপ্রা, স্বর্ণের দান, স্বর্ণের বাজার কোন পথে, সংগ্রাম, ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পদের অনুসন্ধানে দুদক, সিনহার শরীর 3 গুলিতেই ঝাঁঝরা, ময়না তদন্ত প্রতিবেদন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না ওবায়দুল কাদের, টাকা উদ্ধারে প্রতি মাসে খরচ 15 লাখ, 10 মাসে পিপলস লিজিংয়ের 1 টাকাও আদায় হয়নি, করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু, শনাক্ত 2487 জন, করতোয়া, লাভজনক প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন না শিক্ষকরা, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন কিনতে তালিকা তৈরির নির্দেশ, জামিনে মুক্তি পেলেন শিপ্রা, ভিডিওতে বর্ণনা, ঘটনার বর্ণনা সিফাতের, দেশ বিদেশে প্রদীপের সম্পদের পাহাড়, ভারত অস্ট্রেলিয়ায় বাড়ি, ময়নাতদন্ত প্রতিবেদন, সাবেক মেজর সিনহাকে কাঁচ থেকে গুলি করা হয়, 3 দিনেও রিমান্ড শুরু হয়নি ওসি প্রদীপ লিয়াকতের, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, স্মল ভেঞ্চার্স ইন বিগ ট্রাবল, PKSF, গভর্নমেন্ট নিডস টু বি প্রিপেয়ার টু ইম্পোর্ট রাইস ইফ নিডেড, এক্সপার্টস, দ্য নিউজ টুডে, 317 কিলড ইন অ্যাক্সিডেন্টস ডিউরিং ইট জার্নি, 34 ডেড, 2487 ইনফেক্টেড উইথ COVID-19 অ্যাট লাস্ট 24 আওয়ার্স। আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে? করোনার অবস্থা তো আমরা জানি, এখনো পর্যন্ত 34 জন মারা গেছে এবং 2887 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, করোনার মধ্যে 31 তারিখে অবসরপ্রাপ্ত মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা বা পত্রিকার শিরোনাম আছেই, কোন জায়গা থেকে শুরু করব দেখুন, মানে
গণমাধ্যমের জগৎটা এরকমই বা আমাদের মানুষের জীবনটাই এরকম যে আমরা প্রতিনিয়ত আসলে নতুন নতুন ঘটনার মুখোমুখি হই এবং সেই নতুন ঘটনা নিয়ে আমরা গণমাধ্যমের মাধ্যমে মেতে থাকি সাধারণ জন। এটাই মানে সারা পৃথিবীতে হচ্ছে এবং সেটাই স্বাভাবিক। আমরা বেশ কিছুদিন তো ছিলাম শাহেদ সাবরিনা জেকে রিজেন্ট ইত্যাদি জেকেজি ইত্যাদি নিয়ে, এখন আবার আমাদের কাছে সামনে এইগুলি এসে হাজির হয়েছে। আমরা একটা খুব দুর্যোগ সময় পার করছি, আমরা না শুধু সারা পৃথিবী পার করছে করোনার মহামারী জনিত যে দুর্যোগ, সেটি শুধু মানুষের মৃত্যু হচ্ছে, অসুস্থ হচ্ছে, চিকিৎসা সংকট তৈরি, বিষয়টা তো তা না, সামগ্রিক জীবন একেবারে অর্থনৈতিক শিক্ষা সব কিছুই তো এক ধরনের অচল অবস্থা বা স্টেলমিটের মধ্যে দিয়ে গিয়েছে বা এখনো যাচ্ছে, হয়তো আরো বেশ কিছুদিন আমাদের এই অবস্থাটা যাবে, সারা পৃথিবীতেই যাবে। আমরা এর মধ্যে ধরেন মানুষের এই নানা দুর্যোগ দুশ্চিন্তার মধ্যে রাষ্ট্র পরিচালনাকারী যারা তারা এই সমস্ত নানা চাপের তাপের মধ্যে আছে, কিন্তু হাউ টু ম্যানেজ এভরিথিং। হ্যাঁ, এর মধ্যে আমাদের যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল মানুষজন যে সমস্ত কাণ্ড কারখানা করেছেন বা করছেন এবং যেগুলি সামনে উঠে আসছে, সেগুলি খুবই মানে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে তারা যে জনগণের অর্থে জনগণকে সেবা এবং নিরাপত্তা বা সার্ভিস দেওয়ার জন্য জনগণের জন্য কাজ করার জন্য নিয়োজিত, এই জিনিসটা তারা ভুলে গিয়ে তারা তাদের আত্ম উন্নতি বা আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য হেন কোনো অপকাণ্ড করছেন না, যারা করছেন বাবা বা যেগুলি আমরা জানতে পারছি গণমাধ্যমে আসছে, হ্যাঁ সেগুলি সম্পর্কে বলছে যে এটি মানে শিক্ষিত মানুষজন তো এরা প্রত্যেকেই তো আমাদের দেশের মানদণ্ডে উচ্চ শিক্ষিত হয়ে রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চাকরি বাকরি বা দায়িত্বগুলি পেয়েছেন, তারা এগুলি করছেন, এটি খুবই দুঃখজনক। এবং রাষ্ট্রের যে নিজস্ব চলন গতি সেই গতিগুলিকে এই জাতীয় কতিপয় দুষ্কৃত স্বভাবের লোক বা দুষ্কর্মকারী লোকজন তারা এগুলি মানে রাষ্ট্রের স্বাভাবিকতাকে বিঘ্নিত করছে। এবং এটি হতে পারছে কি হতে পারছে এই কারণে যে তাদের যারা উচ্চতর অবস্থানে আছে অর্থাৎ তাদেরকে যারা নিয়ন্ত্রণ পরিচালনা ইত্যাদি করেন তাদের গাফিলতি উদাসীনতা দায়িত্বহীনতা অথবা অন্য কোনো স্বার্থ ইত্যাদি মিলিয়ে এইগুলি হচ্ছে। কক্সবাজারের যেই প্রদীপ কুমার দাস, কক্সবাজারের টেকনাফ থানার যেই ওসি, এই ওসি সম্পর্কিত যে ব্যাকগ্রাউন্ড আমরা সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর সিনহার হত্যাকাণ্ডের পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আমরা গণমাধ্যমে যে জানলাম নানা রকম তথ্যাদি, এবং আজকে দুদক কর্তৃপক্ষ তার সম্পদ সম্পর্কিত যে তথ্যগুলি প্রাথমিকভাবে দিয়েছে এতে, এবং এই ওসি প্রদীপের সার্ভিস রেকর্ডের যে সমস্ত ঘটনাগুলো আমরা জেনেছি, একাধিকবার সে সাময়িক বরখাস্ত হয়েছে, ক্লোজড হয়েছে, নানা জায়গায় যেখানে সে কর্মস্থল ছিল কর্মরত ছিল সেখানে সে নানা রকম পুলিশের যা দায় দায়িত্ব সেটা সম্পূর্ণ বিপরীত কাজ করেছে বলেই প্রতীয়মান হচ্ছে। অর্থাৎ পুলিশ দুর্বৃত্ত দমন করবে, দুর্বৃত্তায়ন দমন করবে, দুষ্টের দমন করবে, উল্টো সে পুলিশে যদি নিজেই দুর্বৃত্ত হয়, দুর্বৃত্ত হয়ে ওঠে, দুর্বৃত্তপনা করে, এবং সেটি ছাড়া তো এই পরিমাণ সহায় সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। আমি একটা চাকরি করি, আপনি একটা চাকরি করেন, প্রদীপ তো আমাদের চেয়ে খুব বেশি বেতনের চাকরি করতো না, চাকরির পদ্ধতি বিবেচনা করলে তো সে আমাদের চেয়ে অনেক নিম্ন স্তরের মানে বেতন স্কেলের চাকরি করে, আমাদের কিছুই নাই। বা বাংলাদেশে আরো অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে, পুলিশ বিভাগে আরো অনেক বড় বড় কর্মকর্তা আছেন, তাদের কিছুই নেই ওই রকম তার তুলনায়, তার সেই এত এত সম্পদের পাহাড় তার বা তার পরিবারের লোকের কোত্থেকে হলো? এটি হয়েছে সে ইভেন্টুয়ালি অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় জননিরাপত্তা দেওয়া, জনশৃঙ্খলা রক্ষা দেওয়ার চাকরিটার মধ্য দিয়ে এবং যে সে পোশাকটা যে ব্যাচটা পেয়েছে ওইটার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা সে অপব্যবহার করে এই দুর্বৃত্তপনা করে সে এই বিপুল সম্পদের মালিক হয়েছে। এবং তার সার্ভিস রেকর্ডটা বিবেচনা করলেই তো তার এতদিন পুলিশের চাকরিতে আসলে থাকার কথা ছিল না। অর্থাৎ
তাকে যারা নিয়ন্ত্রণ করে তাদের এই ওই পর্যায়ের মানুষজনদেরকে যারা নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে এটা তাদের ব্যর্থতা হিসেবে নিতে হবে। এবং এটা কোনো মানে আপাতত তো বিচ্ছিন্ন একটা অ্যাক্সিডেন্টাল ঘটনাও যদি আমরা ধরে নিই, কিন্তু পুলিশের এই যে পুলিশকে আমি আমরা এত মানে প্রশংসা করলাম, সেলুট জানালাম করোনার বিগিনিং টাইমের তাদের যে মানে সত্যিকার অর্থে ডেডিকেটেড কাজ পুলিশ ফোর্সের, তারা করোনা সেবা দেওয়া, নিরাপত্তা দেওয়া, জনশৃঙ্খলা রক্ষা, সার্ভিস মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া, চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া, মারা গেলে সেই লাশ দাফন করা, কোন কাজটি না করেছে? এমনকি গ্রাম অঞ্চলে কৃষকের ধান কেটে দিয়েছে, ভুট্টা তুলে ক্ষেত থেকে তুলে দিয়েছে, পুলিশের লোকজনই তো করেছে। এই যে পুলিশের এত প্রশংসা এবং জনবান্ধবতার যে পরিচয়টা দিল সমস্ত কিছুর, যে অর্জন পুলিশ ফোর্সের সামগ্রিকভাবে কালেকটিভলি পুলিশ ফোর্স অর্জন করেছে সবাই মিলে, এরকম প্রদীপের মতন একজন দুর্বৃত্ত হয়তো এখনো প্রমাণিত হয়নি আইনের বিচারে, কিন্তু সাধারণ তথ্য বা যেগুলি আসছে সেই বিবেচনায় তো সে চূড়ান্ত একটা দুর্বৃত্ত ছিল। এবং একজন প্রদীপ কুমার দাস বা তার সঙ্গী, তার কমান্ডে থাকা অন্য যারা অধীনস্থ পুলিশের লোক, তাদের কতিপয় এই অপকাণ্ডের জন্য সামগ্রিক পুলিশের যে ইমেজটা তৈরি হয়েছিল, যে জন আস্থার জায়গাটা তৈরি হয়েছিল, যে জনবান্ধব হিসেবে যারা তারা পরিচিত হয়েছিল, টোটাল বিষয়টাকেই কিন্তু সে বিনষ্ট করে দিল। জন আস্থার জায়গাটা যথেষ্ট ঘাটতি তৈরি করলো। এবং আমি মনে করি যে রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ এই সামগ্রিক বিবেচনার জায়গা থেকে পুলিশ বাহিনীর যেটাকে বলা হয় যে মরাল মোটিভেশনের জায়গাটা, সেটা আরেকটু অ্যাড্রেস করতে হবে। পুলিশ যথেষ্ট কিন্তু ভালো পারফর্ম করেছে, করছে, আমরা চাই পুলিশ এরকম কতিপয় দুর্বৃত্তের অপকাণ্ড থেকে অপকর্মকে আরো বেশি নিয়ন্ত্রণ করে পুলিশের প্রকৃত যে পোলাইট পরিচয়, লয়াল পরিচয়, অবিডিয়েন্ট পরিচয়, ইন্টেলিজেন্ট পরিচয়, কারেজিয়াস পরিচয়, এনার্জেটিক এন্টারপ্রাইজিং পরিচয়, পুলিশ বাংলাদেশে পুলিশ হয়ে উঠবে আরো। কারণ করোনার শুরুর কালটায় পুলিশ সেই পুলিশের পরিচয়টা কিন্তু দিয়েছিল। পুলিশ কিন্তু প্রদীপ দীপকে দিয়ে চিহ্নিত করা কোনো পক্ষে মানে উচিত না সামগ্রিকভাবে, এটা আমি মনে করি। আর করোনা নিয়ন্ত্রণ পরিস্থিতি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের যে জনজীবন এবং জনযাত্রা আমরা দেখছি, ঢাকা শহরে যে পরিমাণ যানজট দেখছি, ঈদের কারণে মানুষজন কিছু বাইরে গিয়েছিল এখন অফিসে, মানে করোনা পূর্ববর্তী অবস্থার মতন একটা অবস্থায় আমরা যাচ্ছি। এর মধ্যে 16 আগস্ট থেকে আবার আন্তনগর ট্রেন চালু হয়ে যাচ্ছে, বাস গণপরিবহনের ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধির ব্যাপারটা এখনো বলবৎ এবং বহাল আছে, ঘোষণা এবং নির্দেশনা, এবং এটা ভঙ্গ করলে যে শাস্তি বা ব্যবস্থা সেটি কিন্তু প্রত্যাহার করা হয়নি। কিন্তু আমরা কিন্তু সাম্প্রতিক গত 2-3 দিন যাবৎ দেখছি ঢাকা শহরের গণপরিবহনে সেই স্বাস্থ্যবিধির সে কোনো অবস্থাটি আর বজায় আর নেই, এবং মানুষজনও মানছে না, পরিবহনের চালক মালিকরাও মানছে না। এটি একটি বড় মানে শঙ্কার কারণ ঘটতে পারে আবার ঢাকা শহরে মানে শুরু তাহলে যেরকম একটা ভাড়া, এবং একই সঙ্গে ভাড়াটা কিন্তু যেটা ওই যে স্বাস্থ্যবিধি মেনে চলবে, যার কারণে সিট ফাঁকা থাকবে সে কারণে ভাড়া 60% বাড়ানো হয়েছে, ভাড়াটা কিন্তু সেই বর্ধিত হারেই নেওয়া হচ্ছে, কিন্তু বিধিটা মানা হচ্ছে না। মানুষ সাধারণ যাত্রী তারা কিন্তু বাধ্য হচ্ছে বর্ধিত ভাড়ায়, স্বাস্থ্যবিধি অনুযায়ী বর্ধিত ভাড়া দিয়ে, স্বাস্থ্যবিধি ছাড়া ঠেলাঠেলি করে আগের মতোই গাদাগাদি করে মুড়ির মতো করে ঢাকা শহরের ভিতরে যাতায়াত। শুধু ব্যাপারটি এইখানেই সীমাবদ্ধ নেই, আন্তঃজেলা যে বাসগুলি দূরপাল্লার সেইখানেও কিন্তু কাণ্ডটা একই রকমই হয়ে গেছে, ম্যানেজ করার একটা ব্যাপার আছে। ইতিমধ্যে কিন্তু আপনি ট্রেনও আমরা দেখেছি, এই ফিফটি ঈদের ফিফটি সময়টা আমরা দেখেছি যে ট্রেনেও স্বাস্থ্যবিধি মানুষজন মানেনি, রেল কর্তৃপক্ষ সেই বিষয়টাকে মানে রক্ষা করতে পারেনি মানুষের চাপে, বাসে লঞ্চেও কিন্তু তাই আমরা একই দেখছি। এখন শঙ্কা কিন্তু আছে, এই যে জনমিশ্রণটা ঘটেছে ইনডিসক্রিমিনেট উইদাউট হেলথ কনসাসনেস, তো সেইটার কারণে আমাদের সামনে তো আগামী 1-2 সপ্তাহ
আমাদের সংক্রমণের রেশিওটা একটু বাড়তে পারে, এটা আমার আশঙ্কা। এবং দেখেন এখনো কিন্তু আজকেও কিন্তু 32 জন মারা গেছে। হ্যাঁ, আমরা এখন শুরুর দিকে যত আতঙ্কগ্রস্ত হবে এক একটা মৃত্যুকে আমরা নিয়েছি মেন্টালি, এখন কিন্তু আমরা খুবই স্বাভাবিকভাবে নিচ্ছি 32 জন ক্যাজুয়াল হয়ে গেছি, বিষয়টা কিন্তু তা না। একটা বিশেষ রোগে বা বিশেষ উপসর্গে চিকিৎসা নাই, ওষুধ নাই, পত্র নাই, ওইটার কোনো ভ্যাকসিন নাই, কিছু নাই, সেরকম একটা রোগে প্রতিদিন গড়ে 30-35-40 জন মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, আক্রান্ত হচ্ছে প্রায় 2,500-2,500 মতো, এটা কিন্তু কোনো অবস্থাতেই সব কিছু মানে সংক্রামিত হওয়ার পরিস্থিতি না, বরঞ্চ এর চেয়ে অনেক কম, পরীক্ষাও কম হচ্ছে। হ্যাঁ, পরীক্ষাও কম হচ্ছে, এর চেয়ে অনেক হার, আক্রান্তের হার এবং মৃত্যু হার অনেক কম থাকা অবস্থায় আমরা অনেক বেশি কনসার্ন ছিলাম, অনেক বেশি সচেতন ছিলাম, অনেক বেশি বিষয়টা নিয়ে মানে উদ্বিগ্ন ছিলাম। আমাদের মধ্যে কিন্তু সেই উদ্বিগ্নতার মাত্রা মানে কমই সহনীয় হয়ে আসছে, আমরা সামগ্রিক বিষয়টাকেই খুব ক্যাজুয়ালি নিচ্ছি। এখন ইউরোপে বা অন্যত্র কিন্তু সেকেন্ড ওয়েভ আসছে, আর সাম্প্রতিক সময়ে যে বন্যা ইত্যাদি হয়ে গেছে এইগুলিরও তো একটা মানে এফেক্ট পড়তে পারে। সুতরাং আমরা সব কিছু ঠিকঠাক এবং আমরা অ্যাপারেন্টলি যে জনজীবন দেখছি সেইটা দেখে কিন্তু এই করোনা পরিস্থিতির উন্নতি ঘটেছে এইটা কোনো অবস্থাতেই বলা যাচ্ছে না, বরঞ্চ মৃত্যু হার কিন্তু বাড়ছে, 1:3.2 হয়ে গেছে। আমাদেরকে বিদায় নিতে হচ্ছে সময় স্বল্পতার কারণে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। জীবাণুমুক্তকরণে আধুনিক CSSD, নির্ভুল রোগ নির্ণয় রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওলজি ইমেজিং বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে রয়েছে স্বয়ংসম্পূর্ণ কার্ডিয়াক কেয়ার সেন্টার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি ও ইউরোলজি সেন্টার, নবজাতক ও শিশু রোগ সেন্টার, স্ট্রোক ও নিউরো সেন্টার, ক্যান্সার কেয়ার সেন্টার, অর্থোপেডিক, অর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সেন্টার, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। ভালোবাসা থেকে শুরু হয় জীবন, পৃথিবী দেখে সম্পর্কের রূপ, শ্রদ্ধায় সম্মানে আকাঙ্ক্ষায় স্নেহ আদরে এগিয়ে চলে জীবন। সেই এগিয়ে চলা জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় একদল বিশেষজ্ঞ চিকিৎসক, সুপ্রশিক্ষিত ডাক্তার, নার্স ও দক্ষ হাসপাতাল কর্মীর সমন্বয়ে 260 বেড নিয়ে গঠিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যেখানে সর্বদা প্রস্তুত হাসপাতালটির জরুরি বিভাগ, এছাড়াও রয়েছে সকল ধরনের তথ্যের জন্য 24 ঘন্টা পেশেন্ট কল সেন্টার। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকেও।